আর্জেন্টিনা ফুটবল দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস বাংলাদেশ সফর করে গেলেন। সো যারা খেলাধুলার খবরাখবর রাখেন বা ফুটবলের খবরাখবর রাখেন তারা জেনে থাকবেন যে ভদ্রলোক প্রচণ্ড হিট খাইছেন রিসেন্টলি বিশ্বকাপে ওনার হইতেছে অসাধারণ পারফরমেন্সের জন্যে। গত ফিফা ওয়ার্ল্ড কাপে মেসির পর মেবি ইভেন মেসির আগে একক প্লেয়ার হিসেবে আর্জেন্টিনার সবচাইতে বড় কৃতিত্ব দেখাইছে, কাপ জেতার ক্ষেত্রে নৈপুণ্য দেখাইছে সম্ভবত এমিলিয়ানো মার্টিনেস গোলকিপার। পেনাল্টিতে নেয়া পেনাল্টিতে যে পরিমাণ গোল ফিরানো অবিশ্বাস্য সব ব্যাপার স্যাপার, হারামে জিতানো। সো এই অবস্থায় যখন ওনার সারা পৃথিবীতে তোলপাড় চলতেছে নাকি নি, উনি বাংলাদেশে আসছেন একটা 11 ঘন্টার সফরে। বেসিক্যালি উনি যাচ্ছিলেন কলকাতায়, যাওয়ার পথে এন্ড রুট হচ্ছে বাংলাদেশে 11 ঘন্টার জন্য থামছিলেন। তো উনি বাংলাদেশে কেন আসলেন? উনি বাংলাদেশে আসছেন কারণ হচ্ছে বাংলাদেশে আর্জেন্টিনার যে একটা বিশাল ফ্যান বেস, ফ্যান ক্লাব আছে এটা ওনারা জানতে পারছেন এই বিশ্বকাপ উপলক্ষে, আপনারা জেনে থাকবেন খবরাখবর থেকে। তখন সো আর্জেন্টিনার ন্যাশনাল টিম জানতে পারছে যে বাংলাদেশে এত জনপ্রিয় আর্জেন্টিনা, সেটা জানার পর বিশ্বকাপের সময় বাংলাদেশের ফ্যানদেরকে রেকগনাইজ করছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন, ফুটবল টিম, বিভিন্ন প্লেয়াররা বিভিন্নভাবে। এবং হচ্ছে বিশ্বকাপের পর বাংলাদেশ আবার আর্জেন্টিনা দূতাবাস চালু করছে, রিওপেন করছে বহু বছর পর। সো বেসিক্যালি বাংলাদেশের ফ্যান ফলোয়ারদেরকে রেকগনাইজ করতে হয়েছে আর্জেন্টিনা ফুটবল টিম, ফুটবল প্লেয়াররা নানান ক্যাপাসিটিতে। সেটার ধারাবাহিকতায় মার্টিনেস যখন জানতে পারছে বাংলাদেশ সম্পর্কে, সে বাংলাদেশ সম্পর্কে বলতে বাংলাদেশ বিশ্বের সেরাদের সেই কারণে জানতে পারছে সেটা বলতেছি না, যে বাংলাদেশে এত ফ্যান ফলোয়িং আছে আর্জেন্টিনা টিমের, সেটা জানার পর সে নিজে আগ্রহ প্রকাশ করছে বাংলাদেশে আসার। সেইটার ফলশ্রুতিতে ইন্ডিয়া যাওয়ার পথে 11 ঘন্টার একটা সফর করলো, রাইট? সো ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলাম যদি কেউ জেনে না থাকেন। এই 11 ঘন্টার যে সফর, সেই সফরে যেটা হয়েছে যে আমাদের দারিদ্রতা, গরিবি, ফকিরিপনাটা উন্মোচিত হয়েছে এবং টু সাম এক্সটেন্ট আমাদের বাকশাল এক্সপোজড হয়েছে। কী সেটা? সেটা হচ্ছে অবশ্যই বিতর্ক হচ্ছে, সেটাও দেখে থাকবেন বা জেনে থাকবেন বাই নাও, আমি তো অবশ্যই আরেকটু কনটেক্সট ব্যাকগ্রাউন্ড দিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভদ্রলোক বাংলাদেশে আসছেন, ওনার সাথে ফুটবলের সাথে প্রাসঙ্গিক যারা তারা তো দেখা করার সুযোগ পানি নাই, বা সাধারণ মানুষ তো দেখা করার সুযোগ পানি নাই। ওনার সাথে দেখা করছেন হইতেছে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক রাজনৈতিক লোকজন। সেখানে একটা কমন প্যাটার্ন হইতেছে, রাজনৈতিক লোকজন ওনার সাথে দেখা করার সুযোগ পাইছেন, সেলফি তোলার সুযোগ পাইছেন। শুধু সেটাই না, রাজনৈতিক লোকজনের বউ বাচ্চা সুদ্ধা ওনার হইতেছে সাথে সেলফি তোলার সুযোগ মিলছে। কিন্তু যারা রেলেভেন্ট লোকজন ফুটবলের বা ইভেন সাধারণ মানুষজন যারা ক্রিকেটকে ফলো করে, ভালোবাসে আর্জেন্টিনার জেনুইন ফলোয়ার, এমন কিছু থাকতে পারতো ডেপুটি হিসেবে বাংলাদেশ উনি আসছেন যে এই যে আর্জেন্টিনার ফলোয়ারদের সাথে ওনার একটা সেশন করাই দিলাম আমরা, না না গরিব বাঙালি ছোটো লোকগুলো এই সুযোগ পেয়ে পাওয়ার দেখাইতে নেমে গেছে না। আপনি বলতে পারেন যে আপনি বললেন একটা কমন প্যাটার্ন হচ্ছে যারা পলিটিক্যাল ছোটো লোকগুলো এরা সবাই দেখা করতে গেছে, আপনার কথা তো সত্য না। মাশরাফি বিন মুর্তজা তো বউ বাচ্চা 14 গোষ্ঠীকে দেখা করে আসলো, উনি কি পলিটিক্যাল লোক? জি উনি পলিটিক্যাল লোক, উনি ক্রিকেটার না, না উনি ক্রিকেটার হচ্ছে এখন ওনার বড় পরিচয় হয়ে গেছে, উনি এখন পলিটিক্যাল লোক। উনি যখন পলিটিক্সে যোগ দান করছিলেন তখন ঠিক এক্স্যাক্টলি এই পয়েন্টটা আমি যখন মেক করছিলাম যে এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এই যে উনি এখন সরকারি দলের একজন পান্ডা, সরি সরকারি দলের একজন এমপি হয়ে গেলেন, এতে করে কিন্তু এখন যদি উনি পারফরমেন্স ভালো নাও হয় ওনাকে দল থেকে বাদ দেওয়াটা একটা ডিফিকাল্ট ডিসিশন হয়ে যাবে বোর্ডের জন্যে, দলের অন্যান্য প্লেয়াররা ওনার সাথে ট্রিটমেন্ট ডিফারেন্ট হইতে বাধ্য কারণ উনি একজন সরকার দলীয় পান্ডা, সরি এমপি, রাইট? সো এটা একটা হিউজ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, উনি এটা করতে পারেন না, এটা নৈতিকভাবে গ্রহণযোগ্য হয় না জায়গা, তখন সেই পয়েন্ট মেক করছি। সো এখনও যে পয়েন্টটা আবার আপনি দেখতে পাচ্ছেন যে প্যাটার্নটা একটু আগে উল্লেখ করলাম যে এখানে শুধুমাত্র পলিটিক্যাল লোকজন, বাংলাদেশ দলের অধিনায়ক গিয়ে ভিআইপি গেটে অপেক্ষা করছিলেন, মার্টিনেস তখন গাড়ির ভেতর বসা। বাংলাদেশ ফুটবল দলের সহকারী মহসিন জামালের অপেক্ষার খবর মার্টিনেজের কাছে পৌঁছানোর জন্য বারবার অনুরোধ করতে থাকেন, কিন্তু সাথে থাকা কর্মকর্তারা জামালের অপেক্ষার খবর কানেই তুললেন না। তখন আশেপাশের অনেকেই চিৎকার করে জামালের অপেক্ষার কথা জানাচ্ছিলেন। কিন্তু কিছুই হলো না, ভগ্ন হৃদয় নিয়ে ফিরে গেলেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। না এমনি না, জাস্ট আওয়ার ফেস দেখতে চাইছি আর কিছু না। নট অনলি জাস্ট ফেসের জন্য ওয়েট করছিলেন, জাস্ট দেখতে চাইছি মার্টিনেস আসছে বাংলাদেশ আসলে নাকি, এইটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল।
আমি বিশ্বাস করছি না, বাট এখন তো দেখলাম সবাই বলছে আমাকে, বাট আমি তো হ্যাঁ আমি ফ্যান অফকোর্স, আমি যারা প্রিমিয়ার লিগে খেলে ওরা আমি তো সবাই ফলো করি, আর উনি তো আর্জেন্টিনা ন্যাশনাল টিম, আর উনি তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সো অফকোর্স আমরা সবাই ফলো করি। জামালের মতো আফসোস বাংলাদেশ দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকোরও, যদি দেখা হলে তাহলে ভালো হতো, কারণ ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার এবং বর্তমানে ওয়ার্ল্ডের বেস্ট, সো কিছু টিপসও নিতে পারতাম, বাট পারি নাই, এটাও দুঃখজনক। পলিটিক্যাল ওকে পান্ডাগুলো বা লোকজন আর কি দেখা করার সুযোগ পাইছে না, কেউ সুযোগ পান না, রিলেভেন্ট ফুটবলের লোকজন। সো এখানে মাশরাফির বিন মুর্তজার এই পরিচয়টা, পলিটিক্যাল পরিচয়টা এই জন্য মুখ্য হয়ে উঠতেছে। আরেকটা পরিচয় অবশ্য নিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের একজন সাবেক অধিনায়ক এবং বড় ক্রিকেটার, ওনার একটা প্রভাব প্রতিপত্তি আছে না এই দেশে, জনপ্রিয়তা আছে, সেরকম জনপ্রিয়তা অনেকেরই আছে, সাকিব আল হাসানের আছে। আপনারা জেনে থাকবেন সাকিব আল হাসান কিন্তু ফুটবলের খুব বড় ফ্যান, সে ফুটবল খেলা দেখে ফলো করে, বাংলাদেশের ক্রিকেটাররা সকলেই ওরা ফুটবলের খুব বড় ফ্যান, বাংলাদেশের সকলেই ফুটবলের বড় ফ্যান, বাংলাদেশ ফুটবলে ভালো করে না দেখে কেউ খোঁজ খবর রাখে না, কিন্তু এই যে একটা কথা বলে যে ফুটবল হইতেছে বাংলাদেশের প্রেম আর ক্রিকেট হইতেছে অ্যারেঞ্জড ম্যারেজ আর কি, বাধ্য হয়ে মেনে নেওয়ার মতো। মাশরাফির যে বড় প্রভাবশালী কারেন্ট ক্রিকেটার, জনপ্রিয় ক্রিকেটার আছে, তারা কেউ কিন্তু দেখা করতে যায় নাই বা সুযোগ মেলে না মাশরাফির মিসে। মেবি পলিটিক্যাল পরিচয়, এমপি পরিচয় এখানে কোনো একটা ভূমিকা থেকে রাখে থাকতে পারে আর কি, পয়েন্টটা বলে রাখলাম। ওকে, এখানে আমি এখন একটা কম্পারিজন করে একটু দেখাবো যে সময় কীভাবে পাল্টে যায়। হ্যাঁ, এবং অ্যাপল টু অ্যাপল কম্পারিজনের স্বার্থে আরেকটু এক্সট্রা পয়েন্টও সেখানে মেক করবো, সেটা হচ্ছে যে 2006 সালে বাংলাদেশে জিনদিন জিদান সফরে আসছিলেন, তখন হচ্ছে বিএনপি সরকার ক্ষমতায়। সো 2006 যখন জিনদিন জিদান আসছেন, তখন বাংলাদেশে মানে সারা পৃথিবীতে জিনদিন জিদান মার্টিনেজের চেয়ে বড় তারকা ছিলেন, কোনো অংশেই ছোটো তো নাই, বরং বড় তারকা ছিলেন। বড় যায় 1998 সালে ফ্রান্স বিশ্বকাপ জিতছে এবং জিনদিন জিদান হচ্ছে একটা বড় ভূমিকা পালন করছে, এবং জিনদিন জিদান একজন স্ট্রাইকার, একজন স্ট্রাইকার এবং একজন গোলকিপার কখনোই সমান সেলিব্রিটি না, কারণ স্ট্রাইকার গোল করে, রাইট? এবং গোলকিপার হাতে বল আসে পুরো ম্যাচে, পাঁচটা দুইটা একটা কখনো আসেই না, রাইট? জিনদিন আর গোলকিপার স্ট্রাইকার হইতেছে মোর জায়গা, স্ট্রাইকার হইতেছে মোর গ্ল্যামারাস একটা জায়গা। সো জিনদিন জিদান হচ্ছে মার্টিনেজের চেয়ে কিংবদন্তি বড় প্লেয়ার, জনপ্রিয় প্লেয়ার ছিলেন। সেই জিদান যখন বাংলাদেশে আসছে, উনি কিভাবে সময়টা কাটাইছেন দেখি তো। জিদান খুব মিশুক মানুষ, খুব নরম। জিদান কি করে বাবু? জিদানে নিয়ে দেখার জন্য ব্যস্ত ছিলাম, খুব কাছে থেকে হাত মিলিয়েছে। জিদান খুব খুশি হয়েছে, জিদান আমারটা পাস দিয়েছে, পরে আমি গোল দিয়েছি। জিদান শুধু কামার বাসলিয়া কেন্দ্রেই যাননি, গিয়েছিলেন জলিমুদ্দিন, জমিরুদ্দিন, মোস্তফা কামাল এদের বাড়িতে। গপ্পসপ্প করেছেন একাধারে নারী, পুরুষ, শিশুদের সঙ্গে। এই গ্রামে এত বড় ঘটনা কখনোই ঘটেনি। রাস্তা, ধানক্ষেত, গাছের মগডাল, ঘরের চাল, সবখানেই মানুষ আর মানুষ। জিদানকে দেখে নজর পূর্ণ করেছেন এই গ্রামগুলোর মানুষ, আর জিদান তাক লাগিয়ে দিয়েছেন তৃণমূল দরিদ্র জনগোষ্ঠীর শিশু সন্তানদের সঙ্গে মজলিশপুর স্কুল মাঠে ফুটবল খেলে। যে বল জিদানের পায়ে, সেই বল শিশু সাইফুল, রাকিব, সজল, বিশু এদের পায়ে। এ যেন ফুটবলে লাথি দিয়ে ভাগ্য পাল্টে দেওয়ার সুযোগ। সব দেখে শুনে ওই দিন রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলেছিলেন, 14.5 কোটি মানুষের ভেতর থেকে 11 জন ভালো ফুটবলার খেলোয়াড় বের করা যাবে না, এমন হতে পারে না। বৃহস্পতিবার খুব সকালে ইটাহাটা কুমার বাসলিয়া মজলিশপুর গ্রামে গিয়ে দেখলাম জিদানের উপস্থিতির রেশ এখনও ফুরিয়ে যায়নি। এখনও জনস্রোতে মারানো ধানক্ষেত সেরকমই আছে, সবুজ পোস্টার পেপারে কাঁচা হাতের লেখায় এখনও শোভা পাচ্ছে ওয়েলকাম জিদান, আর শিশু থেকে শুরু করে নারী পুরুষ সবাইকেই যেন জাদুর পরশ বুলিয়ে গেছেন জিদান। স্থানীয় প্রতিটি বাড়ি, দোকান সবখানেই জিদানের উপস্থিতির স্বাক্ষর। জিদান আসছিল, অনেক লোক জানাইছিল, 20,000-এর উপরে লোক আইছিল, যার জন্য আমাদের বেচাকেনি ভালো হয়েছে। সবচেয়ে জিদানে নিয়ে দেখার জন্য ব্যস্ত ছিলাম যে আমাদের এলাকা অবহেলিত একটা এলাকা পলিগ্রাম, এখানে জিদানের ব্যাখ্যা করতে কল্পনা করিনি। তুমি দেখছো জিদান? হ্যাঁ। কতটুকু কাছে থেকে দেখছো? খুব কাছে থেকে হাত মিলিয়েছে। এরকম মানে আর কি কইমো, আমি ওয়াকই বাবা, খুব ভালো লাগলো। জীবনে কল্পনা করতে পারি নাই যে বাংলাদেশে আসবো, দেখতে পারবো,
আপনার সাথে কথা হইছে? হ্যাঁ কথা হইছে, বিহান সাহেব বলছে আমার সাথে ছবি তুলছে, এক চেয়ারে বসা আমাদের কাজ দেখছে, সেলাই কাজ দেখছে, দুজন খুব খুশি হয়েছে। আমাদের এই অজপাড়া গায়ে যে ওনার মতো একটা সুনামধন্য মানুষ এখানে আসবে এটা মানে কল্পনায়ও কখনো ভাবিনি, তারপরে সরাসরি দেখলাম অনেক ভালো লাগলো। আপনি কি প্রশ্ন করলেন? আমি করেছি যে আপনার দেশে কি যৌতুক প্রথা আছে, এটা বলেছিলাম, বলেছি যে না আমাদের দেশে যৌতুক প্রথা নাই এই ধরনের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। উনি এভাবে সময় কাটাইছেন না, টু বি ফেয়ার, অ্যাপোস টু অ্যাপোস কম্পারিজন করার জন্য যে কথাটাকে বললাম এখানে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই, সেটা হচ্ছে জিদানকে যেই সংস্থা আনছে, যে হোয়াট এভার আনছে, তারা আনছে জিদানের হইতেছে কর্ম প্ল্যান পরিকল্পনা ছিল বাংলাদেশে যতদিন উনি থাকবেন উনি ওই গ্রামে যাবেন, বাচ্চাদের সাথে খেলাধুলা করবেন, সময় কাটাবেন, উনি সেটাই করছেন। উনি দুদিনের জন্য আসছিলেন আর মার্টিনেজ আসছেন মাত্র 11 ঘন্টা সময়ের জন্য। এবং ওকে, আমি ফেয়ার হওয়ার জন্য পয়েন্টটা মেক করলাম না, এখন আমি আবার উল্টা আরেকটা পয়েন্ট মেক করবো, সেটা হচ্ছে যে মেবি এই যে বাকশালের প্রভাব এখন দেখতে পাচ্ছেন যে সারা দেশে যে ক্ষমতার একটা একটা উলঙ্গ হইতেছে তাণ্ডব, সো সেটারই ফলাফল সম্ভবত এরকম যে অধিনায়ক পাত্তা পাচ্ছেন না, বাংলা ফুটবল দলের অধিনায়ক পাত্তা পাচ্ছেন না দেখা করার জন্যে, ক্রিকেটের অধিনায়ক এমপি, অধিনায়কের আগে ক্রিকেটের এমপি এবং সরকার তুলে এমপি মন্ত্রী, তাদের শুধু এমপি মন্ত্রী না, তাদের বাচ্চা বউ বাচ্চা সবাই দেখা করার সুযোগ পাচ্ছে না। সো আপনি একটু আশা করি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্ষমতার একটা উলঙ্গ নির্লজ্জ তাণ্ডব দেখতে পাচ্ছেন। ওকে, না যে পয়েন্টটা আমি মেক করলাম সেটা আমি এখন আবার কাউন্টার করবো, এটা বলে যে জিনেদিন জিদান যে আসছিলেন ওনার যে পরিকল্পনাটা তখন এভাবে দাঁড় করানো হয়েছিল মেবি বিকজ তখন বাকশাল ক্ষমতায় ছিল না, বাকশাল যদি তখন ক্ষমতায় থাকতো তখন দুদিনের জন্য আসলে দুদিনে উনি কাটাইতেন হইতেছে তেলবাজদের সাথে ওঠা বসা করে, এই পলিটিক্যাল মন্ত্রী এমপি মাশরাফি বিন মুর্তজার বউ বাচ্চার সাথে ছবি তুলে তখন ওনার দুই দিন কেটে যেত। আর এখন যদি বাকশাল ক্ষমতায় না থাকতো দেয়ার ইজ এ গুড চান্স অর মেবি দেয়ার ইজ এ স্লিম চান্স মার্টিনেজের এই 11 ঘন্টার সফরে হয়তোবা ফুটবলের অধিনায়কের সাথে দেখা করার সুযোগ মিলত, হয়তোবা ফ্যানদের সাথে একটা সেশন করার সুযোগ মিলত, হয়তোবা স্কুল কলেজের বাচ্চাদের সাথে দেখা করার একটা সুযোগ করে দেওয়া হতো তাকে। সো আইয়াস আপনি বলতে পারেন যে দুজনের প্ল্যানই ডিফারেন্ট ছিল ওনারা, সুতরাং দুজন দুইভাবে সময় কাটায় গেছে। আমি যেটা বলতে চাই, রাজনৈতিক ক্ষমতা ব্যাকগ্রাউন্ড ব্যাকড্রপটাই সম্ভবত ডিটারমাইন করে যে এই দুইজনের প্ল্যান কীরকম হবে, রাইট, কে কোথায় কীভাবে সময় কাটাবে। সো দেখেন এগুলো আসলে বাকশালের বা অসভ্য দেশের অসভ্যতামির ফকিরদের ফকিরিপনার নানান রকম ট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবল এফেক্ট থাকে। সো কী কারণে কী হইতেছে এটার কারণে কোনটা কজেশন কোনটা কোরিলেশন বোঝাটা একটু ডিফিকাল্ট আর কি, কিন্তু আমি এই পয়েন্টটা তাও মেক করতে চাই যে সময়টা অন্যরকম হইলে সম্ভবত এই 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 ট্রিটমেন্টটা অন্যরকম হইতো এবং ওনার সময়টা অন্যভাবে হয়তো কাটতো, হয়তো কাটতো না, হয়তো কাটতো সেটা বলতে চাচ্ছি। অ্যাটলিস্ট জিদানকে দিয়ে এই জন্য আলোচনা করে দেখালাম তার চেয়ে বড় তারকা তার চেয়ে বড় ইয়ে সময় এসে অন্যভাবে কেটে গেছে, এই জন্য বললাম আর কি, রাইট। আপনি রাজনীতি সচেতন না, আমি রাজনীতি ঘৃণা করি, আপনি রাজনীতি যত ঘৃণা করেন আপনি যতই রাজনীতি থেকে দূরে থাকেন রাজনীতি কিন্তু আপনার পিছু ছাড়বে না, আপনার জীবনের প্রত্যেকটা ডিসিশন, আপনার জীবনের চালের দাম তেলের দাম থেকে শুরু করে আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে পারবেন না থেকে শুরু করে আপনাদের সে একজন তারকা আসলে সে কীভাবে সময় কাটাবে, আপনাদের দেশ কীভাবে রিপ্রেজেন্টেটেড হবে, সব কিছু রাজনীতি ডিক্টেট করে, রাইট। সো আমি রাজনীতি বুঝি না বললে পার পাওয়ার কোনো উপায় নাই।